গুড মর্নিং স্টুডেন্ট আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে তোমাদের তৃতীয় ক্লাসটা হবে কয়েকটি গ্যাসের পরিচিতি অধ্যায়ের দেখো আগের দিন আমরা অক্সিজেন সম্পর্কে জেনেছি হ্যাঁ এবার আজকে আমরা অক্সিজেনের আগের দিন যেটা জেনেছি সেটা লাস্ট আমরা যেটা জেনেছি যে এই সমস্যা থেকে কোষ বাঁচবে কী করে মানে হাইড্রোজেন পার অক্সাইড যেটা সেটাকে ধ্বংস করে কে সেটা হলো একটা এনজাইম তার নাম হলো ক্যাটালেজ হ্যাঁ সেটা কি করে ক্যাটালেজকে ভেঙে ফেলে জল এবং অক্সিজেনে এইভাবে আমাদের দেহের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এটা আমরা আগের দিন পড়া পড়েছি আজকে আমরা যেটা দেখব খাদ্য থেকে শক্তি তৈরি আর জ্বালানি দহন ছাড়া আর কি কাজে লাগে অক্সিজেন যেটা লাগে হলো রাসায়নিক শিল্পে অক্সিজেন খুবই একটা দরকারি মৌল রাসায়নিক শিল্প বলতে বাড়ি ব্রিজ যানবাহন যন্ত্রপাতি রেললাইন অস্ত্রশস্ত তৈরি করতে প্রচুর ইস্পাতের দরকার হয় আর এই ইস্পাতগুলোকে বিশুদ্ধ করতে এখান থেকে অশুদ্ধিগুলোকে দূর করার জন্য ইস্পাতকে পোড়াতে হয় তার জন্য প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেন চাই আর কি নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়াম নাইট্রেট এগুলো কি আমাদের নাইট্রোজেন ঘটিত একটা সার আর এই নাইটিক অ্যাসিডের মধ্যে দেখো এইচ এন ও থ্রি ও থ্রি মানে অক্সিজেন কটা আছে অক্সিজেন পরমাণু তিনটে আছে তার মানে এগুলোতেও আমার অক্সিজেন প্রয়োজন আছে কী কিসের জন্য এই সারগুলো তৈরি করতে অ্যাসিডগুলো তৈরি করতে বিস্ফোরক তৈরিতে আবার নাইটিক অ্যাসিড চাই তার মানে নাইটিক অ্যাসিডের কত ব্যবহার আচ্ছা সালফিরিক অ্যাসিডে দেখো অক্সিজেন পরমাণু কটা আছে সালফিরিক সালফিরিক অ্যাসিডের যে সংকেতটা দেখো এইচ টু এস ফোর এই অ্যাসিডটার অক্সিজেন পরমাণু চারটে আছে তার মানে অ্যাসিডটা তৈরি করতে অ্যাকচুয়ালি সালফিরিক অ্যাসিড লাগে আমরা যদি বলি যে সালফেরিক অ্যাসিড তৈরিতে অক্সিজেনের ব্যবহার কি বা এখানে অক্সিজেনটা কোথায় লাগছে অ্যাকচুয়ালি সালফেরিক অ্যাসিড তৈরি করতে আমাদের অক্সিজেন লাগছে বোঝা গেল আবার দেখো ব্যাটারির মূল উপাদান ব্যাটারির যদি আমরা বলি মূল উপাদান মূল তরল পদার্থ কী তা হলো এইস্টেসফর তাছাড়া অনেক কিছু পরিশোধন করতে সালফেরিক অ্যাসিড লাগে তার মানে সালফেরিক অ্যাসিড তৈরি সবচেয়ে মূল মানে তৈরির যে প্রথম যে ধাপ বলতে পারো হ্যাঁ বা প্রয়োজনীয় সেটা হলো অক্সিজেন লাগে হ্যাঁ আচ্ছা আবার শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে শ্বাসকষ্ট রোগী যারা নিউমোনিয়ায় ভোগে হ্যাঁ তাদের ক্ষেত্রে অ্যাজমা যাদের চা পানি এসব রোগের ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অক্সিজেন লাগে সেই অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন দেওয়া ভরা থাকে সেখান থেকে সরবরাহ করা হয় বোঝা গেল আর শিল্পে অক্সিজেনটা কোথা থেকে পাওয়া যায় এরকম সিলিন্ডারে তো আর হবে না এগুলো কিন্তু বায়ুমণ্ডলে থাকে কোথায় থাকে আমাদের বায়ুমণ্ডলে বাতাস থেকে এগুলো সহজ ই করে বোঝা গেল আচ্ছা এবার দেখো অক্সিজেনের ভৌত ধর্ম আচ্ছা ভৌত ধর্ম কী জিনিস আমরা যদি বলি ভৌত ধর্ম কী জিনিস তাহলে কী বলব যে ভৌত ধর্ম হলো সেই ধর্ম যে ধর্মে আমাদের পদার্থের গঠন বর্ণ প্রকৃতি আয়তন হ্যাঁ বাহ্যিক দিকগুলো বেশি প্রকাশ পাবে কী পাবে বাহ্যিক দিকগুলো বেশি প্রকাশ পাবে আর এর গঠনের ব্যাপারগুলো বা অবস্থা একটা জিনিস যে তরল না কঠিন না গ্যাসীয় এগুলো প্রকাশ পাবে হ্যাঁ এটা হলো ভৌত ধর্ম আগে আমরা তার আগে আমরা আর তারপর আমরা জানবো কি যে অক্সিজেন বাতাসে কত পরিমাণ থাকে তোমাদের কোয়েশ্চেনটা খুব আসে শূন্যস্থান হিসাবে আসতে পারে যে বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা কত দেড় শতাংশ তোমরা লিখবে কুড়ি দশমিক ছয় শতাংশ আর যদি প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন রয়েছে বা আছে তোমরা লিখবে কুড়ি দশমিক ছয় শতাংশ পুরোটা লিখবে হ্যাঁ আচ্ছা এবার দেখো এবার কয়েকটি ভৌত ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করি খুব সুন্দর করে লেখা আছে দেখো এক নম্বর কি আছে এক নম্বরে যেটা লেখা আছে যে বর্ণহীন গন্ধহীন স্বাধীন সাধারণ উষ্ণতায় গ্যাসীয় পদার্থ এই তোমরা যদি কারও কোনো মনে না পড়ে এই চারটে থেকে দুটো করে দিতে পারো তোমরা যে এরকমভাবে লিখে ফেলতে পারো যে এটি একটি বর্ণহীন গ্যাস একটা হয়ে গেল। এটি একটি গন্ধহীন গ্যাস দুটো হয়ে গেল বা সাধারণ উষ্ণতাই অক্সিজেন একটি গ্যাসীয় পদার্থ এটা আলাদা করে লিখতে পারো হ্যাঁ আর একসঙ্গে লিখতে পারলে তো খুব ভালো গুছিয়ে লিখবা বাতাসে সে সামান্য ভারী দ্বিতীয়টা দেখো বাতাসের যে সামান্য ভারী প্রমাণ উষ্ণতা চাপের ঘনত্ব ওয়ান গ্রাম প্রতি লিটার জলে সামান্য দ্রাব্য সামান্য দ্রাব্য মানে দুর্বৃত হয় জলে অক্সিজেন কি বেশি থাকে না সামান্য দ্রাব্য জলে খুব কম পরিমাণে জল জলে অক্সিজেন দুর্বৃত্ত থাকে আর এই কম পরিমাণে থাকলেও মাছেদের মানে জলজ যারা প্রাণী তাদের ক্ষেত্রে কম অক্সিজেন প্রয়োজন হয় হ্যাঁ অনেক তার জন্য অনেক মাছ দেখবে অক্সিজেনের ঘাটে দেখা দিলে অনেক মাছ পুকুরে উঠে আসে দিন শ্বাস প্রশ্বাস চালায় তোমরা অনেকে দেখতে পাবে পুকুরে দেখলে মাছ ভেসে বেড়ায় কেন তা তারা নিচের দিকে শ্বাস অক্সিজেনের ঘাটতি থাকে বলে উপরের দিকে উঠে আসে বোঝা গেল আচ্ছা বিশুদ্ধ জল অক্সিজেনের দাব্যতা চোদ্দ দশমিক ছয় মিলিগ্রাম পার লিটার মানে এক লিটার জলে চোদ্দ দশমিক ছয় মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকে বোঝা গেল চার নম্বর দেখো চার নম্বরটা কী তরল অক্সিজেনের হিমাঙ্ক মাইনাস দুশো আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং তরল অক্সিজেনের মাই মাইনাস একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস যদিও এই উষ্ণতা দুটি সাধারণ কোনো পরীক্ষা নির্ণয় করা সম্ভব নয় এগুলো পরীক্ষা লব্ধমান ঘনীভূত হলে মাইনাস একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অক্সিজেন হালকা নীল রঙে পরিণত হয় তরল হাইড্রোজেন ব্যবহার কঠিন করলে অক্সিজেন নীল রঙের কঠিন অবস্থা লাভ করে বোঝা গেল আচ্ছা পাঁচ নম্বরটা দেখো এবার অক্সিজেনের কটা আইসোটোপ তিনটে আইসোটোপ আইসোটোপ কাকে বলে তোমাদেরকে আমি প্রশ্ন ধরেছিলাম লিখতে দিয়েছিলাম আইসোটোপ আসলে একই পরমাণু একই মৌলেরই পরমাণু হবে একই মৌলের পরমাণু কথাটা যেন উল্লেখ থাকে একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকে আমরা বলবো আইসট কোনো কোন বই তোমাদের নিউটন সংখ্যা আলাদা কথাটা লেখা থাকতে পারে এটা হবে নিউটন সংখ্যার জন্যই ভর সংখ্যা আলাদা হয় এটা উল্লেখ করে দিবে ভালো লাগবে হ্যাঁ বা শুধু নিউটন সংখ্যা লিখলেও ভুল না ঠিক আছে তাহলে আজকে তোমাদের বৌদ্ধ ধর্মটাই আমাদের আলোচনা হলো নেক্সট দিন তোমাদের রাসায়নিক ধর্ম আলোচনা হবে সবাই ভালোভাবে পড়াশোনা করো আর ভালোভাবে বাড়ির মধ্যে থেকো ওকে